ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি কালকে এসে মাসি বাড়ি গেছিলাম আস্তে আস্তে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা মতো বেজে গেছিল ওই সোনা কালকে দুপুরে শোনে ওকে এসে তারপর ঘুম পাড়ানো একটু শুয়েছিলো তারপর এসে ওর একটু সুজির পায়েস করলাম তরকারি হলো আর ব্লগটা কন্টিনিউ এন্ড করা হয়নি আর তোমাদের বলে দি ওখানে কী কী রান্না হয়েছিল ভাত ঘি নুন লেবু দিয়েছিল শাক ভাজা পটল চিংড়ি দই কাতলা তারপরে হয়েছিল তোমার চাটনি পাঁপড় মিষ্টি আর এইদিকে ছিল ভেজ ডাল শুক্তো এইসব রেসিপিগুলো হয়েছিল আর আমরা এখান থেকে বেরিয়েছিলাম তোমাদের বললাম তারপরে এসব ব্লগটা কন্টিনিউ শেষ করা হয়নি আর আজকে আকাশের ওয়েদার খুবই খারাপ তোমাদের দেখাচ্ছি এত বৃষ্টি হচ্ছে বাইরে আর আমাদের সব কালকে যাওয়া হয়েছিল আর এখন কোভিডের সিচুয়েশান যেন সব কেচে কুচে দেওয়া হয়েছে সব দেখাচ্ছি দড়িতে ঝুলছে দেখবে চলো এই দেখো আরোই উঠে পড়েছে আর এই ঠাম্বির ঘরে খাটেতে তেরম ভাবে বদমাইশি করছে সকালে ওর হেলদিং যেমন খাওয়ার খাওয়া হয়ে গেছে দুধে যে পেরিসোর খাওয়ানো হয় হয়ে গেছে এটা ঠাম্মির ঘরে আছে খেলছে এবার একটু পরাবো আর তোমাদের বললাম বৃষ্টির জন্য প্রচুর মানে বৃষ্টিতে জামা কাপড়গুলো ভর্তি হয়েছে ঘরের ছাদের মতো হয়েছে এই দেখো দড়ি টাঙানো হয়েছে তার মধ্যে সমস্ত জামা কাপড়গুলো আরোহীর কাঁথা সমস্ত কিছু এখন তো বলছে নিম্নচাপ হয়ে গেছে দু তিন দিন বৃষ্টি হবে আর এই কালকে গিয়েছিলাম সমস্ত কিছু কোভিডের সিচুয়েশান সবই কেচে দিতে হচ্ছে এই দেখো মায়ে সারিয়ে সব কিছু কেচে দিয়েছি আর বাইরে অলরেডি এখনও বৃষ্টি পড়ছে বাইরেও সব মেলে দেওয়া আছে আর এই দেখো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এসে গেছে বিছানা তোলা বাকি আছে বিছানাটা তুলে নিই চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো বিছানাটা তুলে নিয়ে তারপরে আর আকাশের আবহাওয়াও এমনিতেই খুবই খারাপ হয়ে আছে এ দেখো ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে আর বাইরে এক দু ফোটা করে বৃষ্টি হচ্ছে শপিং কিছু হয়নি যখন হবে নিশ্চয়ই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করার চেষ্টা করব যা কিনবো কোথায় যাব সবই দেখাবো আর আগে এই সবগুলো মিটুক ঠিক আছে চলো কন্টিনিউ ব্লগটা তোমরা দেখতে থাকো আর হ্যাঁ আজকে একটু হ্যাঁ প্রতিদিন একটা করে ইউটিউব তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি আজকে একটু শেয়ার করব সেটাও দেখবে তোমরা দেখতে পাবে এখন বাজে এগারোটা এখন আমি টিফিনটা আমার খেয়ে নিই চলো তারপর আড়ি আবার খাওয়াবো দেখতে পারছি টিফিনে কি খাচ্ছি দেখাচ্ছি চল আজকে টিফিনে দেখো খাচ্ছি রুটি সোয়াবিন আলু তরকারি আর হচ্ছে একটু চাল কুমড়ো শাক তরকারি হয়েছিল এটাই খেনি নিই চলো আর আরোহীর এখন হচ্ছে মিড মর্নিং এগারোটা থেকে এগারোটা পনেরো যে কোনো ফ্রুটস খাই আজকে তিনটে কলা দেব আর একটু মুসাম্বির জুস দেবো এই দেখো এই সবে যা স্নান করলাম এখন বাজে হচ্ছে একটা এবার চা চুল টুল আজনি সিঁদুর তারপর আরোহীকে খাইয়ে দেবো আর খায় দিয়ে আমরাও নেবো আর কি রান্না আছে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি থাকো আজকে দুপুরে রান্না হয়েছিল চাল কুমড়ো শাকের তরকারি এছাড়া ভাত ভাতের মধ্যে পেঁপে ভাতে কুমড়ো ভাতে এগুলো সব দেওয়া হয়েছিল ডিম ওর আলুই ডিম সেদ্ধ ছিল চাল কুমড়ো পাতা মা ভেজেছিল আর ডিম আলু দিয়ে তরকারি আর বাইরে দেখো অলরেডি আরও বৃষ্টি এসে গেছে তোমাদের বললাম প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখানেই জামাকাপড় কিছু মেলে হচ্ছে জল দেখো প্রচুর বৃষ্টি পড়ছে জানি না কদিন ধরে এটা হবে আর ওই জল তুলছে দেখো দেখো সন্ধে হয়ে গেছে এখন বাজে যাচ্ছে সন্ধে সাড়ে ছটা সন্ধে দেওয়া হয়ে গেছে আর আর ওই আমার এই কোলে চারিদিকে দেখো আজ এত মিষ্টি দেখো জামা কাপড় মায়ের ঘরেই আছি আমরা জামা কাপড় ঝুলছে আর আজ একটু মাংস হবে ওর বাবা আসতে সময় নিয়ে আসবে চিকেন রান্না করব আর এখন একটু প্রেসার করে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি মুড়ি টুড়ি সন্ধ্যাটা খাওয়াবে বলে দেখাচ্ছি তোমাদের আর এই সন্ধ্যে সন্ধ্যে দেয়া হলো আর খাইয়ে দিয়েছি এই দেখো এটা কী হচ্ছে আহ হচ্ছে চলো প্রেশার করে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা খাবার বাবা একটু চিকেন নিয়ে আসবে বলেছে রাত্রিবেলা চিকেন হবে যেহেতু সানডে তো ওখানে গেছিলাম চিকেন হয়নি চিকেন আলু কেটে রেখেছি আর এ দেখো আরো কি দুষ্টুমি চালু হয়ে গেছে মাথা চুলগুলো নিয়ে ছিড়ছে খালি দেখো এত বদমাইশি সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে এবার ওর বাবা এলেই চিকেনটা বসানো হবে দেখতে থাকো এই দেখো চিকেনের প্রিপারেশনের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো সব কাটা হয়ে গেছে আদা রসুনটা মিক্সিতে পেস্ট করে নেব আলুও কেটে রেখেছি তোমাদের বললাম আর মায়ের জন্য একটু বেগুন ভাজা হবে কারণ মা যেহেতু চিকেন খায় না মিষ্টি আছে হয়ে যাবে আর এই হবে দেখো এই ওর বাবা এসে গিয়ে চিকেন বসিয়ে দিয়েছে অলরেডি আর এ ধর আলহির বাবাই চিকেন করছে আর চিকেনটা হয়ে গেলেই রুটিটা হয়ে গেলে ওকে খাইয়ে দেবো তারপর আমরাও খেয়ে নেবো আর তোমাদের সাথে আজ একটা আমি প্রোডাক্টের রিভিউ শেয়ার করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্রাইটনিং ক্রিম সকলে ইউজ করতে পারো দেখো দেখলেই বুঝতে পারবে তোমরা সেটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে অরিস বায়ো গ্লো সিগ্রেট লোশান ভালো করে দেখো ডাব্বাটা এটার একটা প্লাস্টিক কন্টেনারে এসছে এটা হচ্ছে তোমার ট্রাভেল ফ্রেন্ডলি ক্যারি করতে ব্যাগেতে নিতে পারো খুবই সুবিধা আর গ্লো সিক্রেট লোশন অর্থাৎ স্কিনে আমাদের গ্লো হিনেন্স করবে আর এটা হচ্ছে ন্যাচারাল একদম আয়ুর্বেদিক প্রপার্টি কোনো কেমিক্যাল নেই যারা বেশিরভাগ আয়ুর্বেদের প্রোডাক্ট বা ইউজ করতে বেশি ভালোবাসো তারা এরম ধরনের প্রোডাক্ট কিন্তু ইউজ করতে পারে স্কিনে কোনো হার্ম করে না প্যারামিন ফি সিলিকন ফ্রি খুবই ভালো আর বলে দিই এর এমআরপি হচ্ছে রুপিস থ্রি তিনশো চব্বিশ টাকা আর ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে জিরো এইট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে এক্সপায়ারি ডেট হচ্ছে সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থ্রি লাইফ আছে আর এটার মধ্যে কী কী আছে বলে দিই অ্যালোভেরা আছে হরিদ্রা আছে তোমার পাপাইয়া আছে কুমকুম আছে গ্রিন কোকোনাট ওয়াটার আইলাইনিস গ্লিসারিন ইত্যাদি যেগুলো আমাদের স্কিনে কী বলে খুবই ভালো প্রপার্টির কাজ করে স্কিনের পক্ষে অল ওভার অ্যান্ড ফেস নেক অ্যান্ড এনি আদার্স স্ক রাউন্ড এটা বলছে কি তোমরা যখনই ফেস ওয়াশ দিয়ে মুখ মুখ ধোয়ার পর তোমরা এরকম ভাবে মুখে গলায় নোজে ভালো করে অ্যাপ্লাই করবে একটু মাসাজ করতে হবে আর এটা কি করবে মানে ইট হেল্পস টু মেক্স ইউর স্কিন ফেয়ার ব্রাইটার অ্যান্ড মেক্স দ্য স্কিন গ্লোয়িং স্কিনকে ফেয়ার করতে গ্লোয়িং করতে ব্রাইটন করতে প্রচুর হেল্প করবে আজকে দেখো এত গরম অতিরিক্ত প্রচুর ঘাম হচ্ছে ঠিক আছে আমি দেখে দিচ্ছি এরকম একটা প্লাস্টে আর এখানে এই দেখো এই যে প্রোডাক্টটা প্রোডাক্টের ওপর যিনি ওনার এনে প্রোডাক্টের ব্র্যান্ড তার একটা এরকম ছবি আছে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এই নেট হচ্ছে ফিফটি পঞ্চাশ এম পঞ্চাশ এম একটা একজনের ইউজ করার পক্ষে খুবই ভালো একটা দেখতে খুলছি ক্রিমি স্টেকচারে দেখো ক্রিমটা ঠিক এরকম ধরনের দেখতে ঠিক আছে আমি একটু অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি অল্পই নিলেই ভালো ফ্রেগনেন্সটা খুব ভালো এরম ডট ডট করে যখনই তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে মুখ ধোয়ার ফেস ওয়াশ মুখ ধোয়ার পর টোনিং করবে তোমরা যেটা যে টোনিং ইউজ করো এটা এরমভাবে হালকা অল্প করে নিয়ে নিয়ে এরমভাবে ম্যাসাজ করবে এটা কি করবে বলো তো একদিনে ন্যাচারাল রেমেডিস একদিনে রেজাল্ট পাওয়া যায় না আস্তে আস্তে তোমরা ডেলি ইউজ করার পর বুঝতে পারবে স্কিন আস্তে আস্তে কতটা গ্লো করছে স্কিনের স্পটগুলো লাইট হচ্ছে অ্যাকনের প্রবলেম যেগুলো আছে সেগুলো খুব রিডিউস হচ্ছে তাড়াতাড়ি স্কিনে গ্লো যারা মানে ন্যাচারাল প্রসেস যারা স্কিনকে গ্লো করতে চাও তারা এই প্রোডাক্টটি ইউজ করতে ভালো খুবই ভালো প্রোডাক্ট একবার অ্যাপ্লাই করে তোমরা কিনে নিয়ে বেশি বাজেটও নয় আর এর মধ্যে অবশ্যই তোমরা যখন এই প্রোডাক্টগুলো পাবে এই সব ন্যাচারাল প্রোডাক্টের যা হার্বাল প্রোডাক্টগুলো হয় এগুলোর মধ্যে কি বলো তো যতবারই আমি কিনে এসে দেখেছি টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে যখন যেগুলো থাকে ফ্লিপকার্টে অথবা তোমরা যে কোনো স্টেশনারি দোকানেও অর্ডার দিয়ে এগুলো পেয়ে যেতে পারো খুবই ভালো প্রোডাক্ট তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো স্কিনে যদি ন্যাচারাল প্রসেসে গ্লো আনতে চাও তোমরা এই প্রোডাক্টটা ডেফিনেটলি ট্রাই করতে পারো খুবই ভালো যেহেতু প্যারাবেন ফ্রি যে আমাদের স্কিনকে কোনো হার্ম করবে না স্কিনকে গ্লো করতেও প্রচুর হেল্প করে হ্যাঁ তোমাদের সাথে আমি এই প্রোডাক্টটা রিভিউ শেয়ার করলাম এই প্রোডাক্টটা তোমরা মিনিমাম ওয়ান মান্থ কন্টিনিউয়াস ডে অ্যান্ড নাইট ডে অ্যান্ড নাইট করে ইউজ করো নিজেরাই বুঝতে পারবে স্কিন আস্তে আস্তে কত ন্যাচারাল গ্লো করছে আর ন্যাচারাল জিনিস একটু দেরি হয় কিন্তু কাজ হয় হান্ড্রেড পারসেন্ট তোমরা অবশ্যই এটা ট্রাই করো প্রোডাক্টটা তোমাদের সাথে আমি রিভিউ করলাম যদি ভিডিওটা কিছু ইনফরমেটিভ হয়ে থাকে প্লিজ আমাদেরকে লাইক করবে এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট ভিডিও তোমাদের সাথে আর একটা নতুন বিউটিস বা প্রোডাক্ট রিভিউ নিয়ে আমি দেখা করব ঠিক আছে আজের মতো এটাই ছিল আজকে প্রোডাক্ট রিভিউ তোমরা অবশ্যই ট্রাই করো আর প্লিজ কমেন্টে জানিও তোমাদের কি বেনিফিট হলো খুবই ভালো প্রোডাক্ট আমি পার্সোনালি সাজেস্ট করছি এবং আমি রিকমেন্ড করছি আমি যেহেতু ট্রাই করি তোমরা অবশ্যই করতে পারো খুবই ভালো রেজাল্ট পাবে